অন্যরকম হয়ে যাবে, আমি পিস অনুভব করতে পারবো। এটা যে কোনো সময় যে কোনো জায়গায় আমাদের হয়, এটা একটু ডিপলি থিঙ্ক করতে পারলেই বোঝা যায়, ডিপলি চিন্তা করতে পারলেই হয়। আজকে আমি সামনের ঘরে গেলাম, সামনের ঘরে যেতে আমার ভালো লাগে না, সেই আমার সেকেন্ড ঘরে আমি গেলাম, সেটা আমার ঘর, সেখানে আমি গেলেই একটা পিস অনুভব করি। ইট ইজ দ্য ভাইব্রেশন। প্রত্যেকটা জায়গায় একটা আলাদা রকম ভাইব্রেশন থাকে, সেরকম প্রত্যেকটা মানুষের মধ্যেও আলাদা আলাদা ভাইব্রেশন কাজ করে, এবং ভাইব্রেশন যখন ম্যাচ করে তখনই একটা মানুষ আর একটা মানুষের খুব আপন হয়ে যায়। ইট ইজ দ্য কসমিক রিলেশনশিপ। তো কসমিক পাওয়ার, এই যে কসমিক এক্সিস্টেন্সটা, সেটা বোঝাটা খুব দরকারি। এই আমরা বললাম যে এখানে মাত্র 8টা লাইন আছে, 8 লাইনস, 4 লাইনস অ্যান্ড 4 লাইনস, দুটো ভাগ নেই, তবে 4টে লাইন আছে, দুটাকে ভাগ করা যায়। কি করে ভাগ করা যায়? বিষয়বস্তু অনুযায়ী ভাগ করা যায়। সেটা কীরকম? প্রথম দিকে পোয়েট একটা তার মনের মধ্যে নানান রকম হেজিটেশন কাজ করছে, নানান রকম দুঃখ দুর্দশা, নানান রকম মিজারি কাজ করছে, নানান রকম নেগেটিভ পসিবিলিটিস রান করছে, পেসিমিস্টিক ভিউ রান করছে। প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে ডেথ। ফর দিস পোয়েম লাইফ ইজ দ্য ফোরগ্রাউন্ড অ্যান্ড ডেথ ইজ দ্য ব্যাকগ্রাউন্ড, দুটো জিনিস নিয়ে এই পোয়েমটা। সেই জন্য বলেছিলাম ইট নিডেড আ ডিপ থিঙ্কিং। প্রথম দিকে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্তে না হলেও কিছু কিছু সময় আমরা নিজের মৃত্যুর কথা ভাবি, বিকজ উই আর নট ইমমর্টাল, উই আর দ্য মর্টাল হিউম্যান বিং। আর নর্মাল এবং আমাদের কাছে সুপ্রিম পাওয়ার নেই, তো আমরা জানি একটা সময় আমাদেরকে ডেমিনিশ হয়ে যেতে হবে, একটা সময় সময়ের চাকা এসে আমাদেরকে পিষে দিয়ে চলে যাবে। সময়ের চাকা কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, সেই সময়ের চাকা পিষে দিয়ে চলে যাবে। প্রত্যেকটা সময় আমরা ভয় পাই এই মৃত্যুকে, এই ডেথকে। তো আমাদের যে পোয়েট সে অক্টাভিও পাস, প্রথম দিকের 4টে ইন্ট্রোডাক্টরি লাইনে আমরা দেখতে পাবো প্রত্যেকটা মুহূর্তে আমাদের যে হেজিটেশন হয়, আমরা যে দ্বন্দ্বের মধ্যে থাকি, আমরা যে একটা চূড়ান্ত এক্সাইটমেন্টের মধ্যে থাকি, যার জন্য আমাদের সমস্ত কাজ করে মানে করা হয়ে ওঠে না। লালন ফকিরের একটা গান আছে, সময় গেলে সাধন হবে না, তুমি দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না, সময় গেলে সাধন হবে না। ইট ইজ অলসো ইম্পর্ট্যান্ট, কেন সময় চলে যায় মৃত্যুর কথা ভেবে, সময় ফেরত আসে না, কিন্তু মৃত্যুকে ভয় পেতে পেতেই আমরা জীবনের শেষ এক্সটেন্টে চলে যাই। আমাদের কাছে তো অমরত্ব নেই, আমরা দেবতাদের সাথে মারপিটেও লাগেনি, দেবতারা পর্যন্ত অমরত্বের জন্য মারামারি করেছিল, আমরা তো মানুষ, আমরা তো ইমর্টাল হিউম্যান বিং, আমরা তো কোন ছাড়। অমরত্ব জীবন মৃত্যু প্রত্যেকটা মানুষকে নানান সময় নাড়া দিয়ে বেড়ায়, মৃত্যুর চিন্তা অন্ধকার জানলা দিয়ে নিয়ন আলোর মতন, বিভীষিকার মতন উকি ঝুঁকি মেরে বেড়ায়। মৃত্যুর জীব লক লক করে, তবে সেই জীবের রক্ত নেই। অক্টাভিও পাজের মধ্যে ঠিক আমরা সেই ডাইমেনশনটা এখন দেখতে পাব। এবং সেকেন্ড যে ফেজটা রয়েছে, সেই ফেজের মধ্যে আমরা দেখতে পাবো কিন্তু একটা অপটিমিস্টিক ভিউ। সেই জন্যই বললাম যে ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, প্রথমটুকু হচ্ছে ডেথ নিয়ে, ডেথ নিয়ে যে হেজিটেশন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডেথ। এবং আলটিমেটলি পোয়েট একটা কনক্লিউশনে আসলো, সেইটা হচ্ছে গিয়ে ফোরগ্রাউন্ড, ইট ইজ দ্য লাইফ, অ্যান্ড লাইফ ইজ দ্য মেইন থিং, দ্য কোর অফ দ্য ফ্লাওয়ার, যেখানে মধু আছে। দ্য ফ্লাওয়ার হ্যাজ নেক্টার অ্যান্ড ইট ইজ ভেরি সুইট ইফ ইউ ক্যান টেস্ট ইট অ্যান্ড ইফ ইউ হ্যাভ দ্য টাং টু টেস্ট ইট, ইফ ইউ হ্যাভ দ্য চয়েস টু টেস্ট ইট। তাহলে আমরা পড়ে নিই পোয়েমটা। ব্রাদারহুড, হোমেজ টু ক্লডিয়াস টলেমি, অক্টাভিও পাজ। আই এম এ ম্যান
Little do I last, and the night is enormous. But I look up, the stars write. Unknowing, I understand. I too am written. And at this very moment, someone spells me out. এইটুকুই শুধুমাত্র কবিতা। I am a man, little do I last, and the night is enormous. But I look up, the stars write. ফার্স্টের দিকে ডিপ্রেশন নিয়ে শুরু হয়েছে, একটা পেসিমিস্টিক ভিউ নিয়ে শুরু হয়েছে। প্রথমে কেন বলি পেসিমিস্টিক, এবং একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড ডেথ একটা একদম সংকীর্ণ হয়ে যাচ্ছে, তার কারণ প্রথমেই যখন একটা মানুষ আই নিয়ে কথা বলে, আমি, তো সেইটা একটা সংকীর্ণতা সৃষ্টি করা, বিকজ আই নেভার এক্সিস্ট, আমি বলে কিছুই হয় না পৃথিবীতে। এটা বিশাল বড় একটা হৃৎপিণ্ড, এটা বিশাল বড় একটা হৃৎপিণ্ডের স্পন্দন। ওই যে যখন একটা চারপাশে হলো স্পেসটা ক্রিয়েট হয়, একটা অপটিমিস্টিক ভাইব্রেশন তৈরি হয়, তখন আমরা ফিল করতে পারি যে আমরা যে আমি আমি করে এত কিছু করছি, আমি বলে আসলে কিছুই হয় না। এই সমস্ত শিরা ধমনি মিলে সেই কসমিক যে পাওয়ারটা সেখানেই এসে যুক্ত হয়েছে, এবং সেই শিরা ধমনি প্রত্যেকে যখন আমরা সেই জিনিসটা রিয়েলাইজেশন করতে পারবো যে আমরা সেই যে হলোনেসটা, সেই হলোনেসের জয়াসনেসটা ক্রিয়েট করতে পারবো নিজেদের মধ্যে, সেই নেকটারটাকে টেস্ট করতে পারবো, তখন আমরা দেখবো যে আমাদের প্রত্যেকটা শিরা ধমনি মিলেমিশে একই জায়গায় মিশেছে, একটাই হৃৎপিণ্ড, সেখানেই আমরা সবাই, সেই হৃৎপিণ্ডটা হচ্ছে কসমিক পাওয়ার, এবং সেইখানেই সবাই আমরা ইন্টারকানেক্টেড। আমি আজকে এখানে বসে যদি একটা পজিটিভ ভাইব সেই হলোনেসটা ক্রিয়েট করি, আজকে যদি আমেরিকায় দাঁড়িয়ে কেউ যদি সেই হলোনেসটা ক্রিয়েট করে, আই এম লিঙ্কড উইথ দিস পার্সন অ্যান্ড দ্যাট পার্সন ফ্রম মেক্সিকো অ্যান্ড দ্যাট পার্সন ফ্রম নর্থ আমেরিকা অ্যান্ড দিস পার্সন ফ্রম ইংল্যান্ড অলসো, আমি সবার সাথে ইন্টারকানেক্টেড। অ্যান্ড ইট নট নিডস এনি ফেসবুক, নট নিডস এনি গুগল ডু, নাথিং এলস দ্যান দ্যাট, ইট ইস এ কসমিক পাওয়ার, ইট হ্যাজ দ্য বেস্ট পাওয়ার।